ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিজ হ্যাপি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি, বিন্দাস আছি। তো আর আজ হলো মানডে, আর এখন বাজে সকাল 8:45। ওর ক্লাস এই মাত্র শেষ হলো, মানে পরীক্ষা আর কি, আজকে কনভারসেশন আর রাইমস পরীক্ষা ছিল, তো এই মাত্র শেষ হলো। শেষ হওয়ার পরে ওকে দুধ দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, খেয়ে এখন খেলছে। যাই হোক, আর একটু পরে পড়তে বসবে, কারণ ওর মানে নেক্সট দিন মানে কালকে ওর পরীক্ষা আছে হলো বেঙ্গলি। তো ওর পরীক্ষা চলবে কন্টিনিউ মার্চের 1 তারিখ পর্যন্ত। তো মার্চের 1 তারিখ পর্যন্ত আমি ভিডিও ছেলেকে সামলে, মানে ছেলের পড়াশোনা, ছেলের সমস্ত কিছু ঠিকঠাক রেখে তারপরে আমাকে ভিডিওটা করতে হবে। তো যদিও বা ভিডিওটা স্টার্ট করতে একটু লেট হয়, বা কখনো হয়তো বিকেল থেকেও ভিডিও স্টার্ট করতে পারি, কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিও কন্টিনিউ দেখে যাবে। ওকে, ভিডিও আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব, আর শর্ট ভিডিও তো দেবই, সেগুলো তো তোমরা খুব ভালোবাসো, সেগুলো তো আমাকে রেগুলার দিতেই হবে, তাই না? তো চলো, ঘরের অবস্থা খুব খারাপ হয়েছিল কালকে, বুঝতেই পারছো, ওই কি বলে ছোট ছোট যে ওই কি বলো ওটার নামটা না আমি ঠিক জানি না, জানো তো, ওই ব্রাশ হয়ে যায় কি চিক 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 কাগজগুলো পড়ে যে পার্টি পপার, আচ্ছা পার্টি পপার, যাই হোক, এই তো এটা কাগজগুলো মানে প্লাস্টিকগুলো আর কি, চারিদিক ঘরের চারিদিক, বিছানা মানে সব জায়গায়, আমার মাথায় তো এখনো মনে রয়েছে, কুজুলে পাওয়া যাবে দুটো একটা। তো সেগুলো পরিষ্কার করলাম, পরিষ্কার করে ওই দেখো কেকের বাক্সের মধ্যে রেখেছি। কালকে আমার হাজবেন্ড তাও কোনো মতো শুধু সামনেটা ঝাড় দিয়ে ওই দরজার কোণে রেখে দিয়েছিল রাত্রেবেলা, আজকে আমি সমস্ত কোণে কোণে একদম টেবিলের আলনার কোনায় কোনায় ঝাড় দিয়ে সমস্ত কিছু রাখলাম। আরও আছে যে বিছানায় এখনও দেখা যাচ্ছে পায়ের তলায় লেগে আছে এরকম। যাই হোক, আর বেলুনগুলো দেখো একটাও ফাটাইনি, খুব সুন্দর লাগছে দেখতে, বলো। আর আজকে একটু যাওয়ার কথা আছে আমাদের, ওই যে সেদিন আধার কার্ড বানাতে গিয়েছিলাম সেদিন হয়নি, তো আজকে আবার ডেট দিয়েছে, আজকে যাব খুব তাড়াতাড়ি, 12টার মধ্যে যেতে হবে। তো এখন এত মানে কি বলবো, ঝড়ের স্পিড আমাকে কাজ করতে হবে, রান্না বাড়ি মানে মোটামুটি আমাকে কমপ্লিট করে যতটা পারবো কমপ্লিট করে যাব, কারণ একটার দিকে আমার হাজবেন্ড আবার লাঞ্চ টাইম, ও মানে খাওয়ার সময় হয়ে যাবে তখন। যাই হোক, অনেক বকবক বকবক করে নিলাম, এখন ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট আমার হাজবেন্ডকে করে দিয়েছিলাম, শুধু দুটো রুটি আর বেগুন ভাজা, আর এখন আমার ছেলের জন্য করবো, আটাটা মাখাই রয়েছে। তো আগে বাসনগুলো মাজবো, তারপরে ব্রেকফাস্ট করবো, ঠিক আছে? তো চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, একটুকে স্কিপ করে দেখবে না, ওকে? আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ছেলেকেও দিয়ে দিয়েছো, নিজেই খেয়ে নিয়েছে আজকে, আর তাড়াতাড়ি করে দেখো রান্নাটাও বসিয়ে দিচ্ছি। যদিও বা আমি তখন পর্যন্ত জানতাম না যে আজকে ওখান থেকে ফোন আসবে কি না। মাছ ভাজা বেশি করা কিন্তু ভালো লাগে না, এমনি যখন মাছ ভাজা খাই শুধু আর কি তখন করা ভালো লাগে, কিন্তু ঝোলে দিলে পরে করা করে ভালো লাগে না। তো দেখো এইটুকুই বেগুন দেবো ঝোলের মধ্যে, আর এইটুকু দিয়ে চচ্চড়ি হবে।
তোমাদের সাথে কথা বলবো দেখেই আমি বেগুনগুলো এখানে কাটছি। তাহলে নিচে বসলে না আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কেন বলো তো নিচে না অন্ধকার জানো। চলো বেগুনগুলো হয়ে গেছে, ডাটাগুলো এখন বেছে নিই। দেখো আমি কোনো জিনিস ফেলি না জানো। হ্যাঁ যেটা ফেলতে হবে সেটা তো ফেলে দেবই, এগুলো তো আর খাওয়া যাবে না, এগুলো ফেলে দেবো, কিন্তু নষ্ট করি না কিছুই। তো দেখো এদিকে বেগুন ভাজা রয়েছে আর ওদিকে আলু ভাজছি, সাথে মশলাটাও দিয়ে দিলাম। আর তোমাদের বলে দিই আজকে ঝোলটা হবে আলু আর বেগুন দিয়ে। আমি খুব আলু বেগুন দিয়ে কিন্তু আমি ঝোল করি না মাছের, কারণ ভালো লাগে না খেতে। বাট আজকে বেগুনগুলো এত সুন্দর ছিল, তো আমি হাজব্যান্ডকে ফোন করলাম, বললাম যে আলু বেগুন দিয়ে করবো, বললো ঠিক আছে করো ভালো লাগবে খেতে, তো সেই জন্যই করছে। সাথে দেখো টমেটোও কেটে নিয়েছি। তো চলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো, ঠিক আছে মাছের ঝোল হবে আর চচ্চড়ি হবে। আর তোমাদের চলো দেখিয়েও দিই আমি রান্নাটাও করে নিয়েছি। এ দেখো ভাত, আর এখানে যে মাছের মাথাটা দেখলে তো ওটা দিয়ে চচ্চড়ি, আর এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা খেতে এত টেস্ট হয়েছিল। তো তোমাদের বললাম না যেতে হবে ওইখানে, আধার কার্ডটা বানাবো, কিন্তু ওখানে নাম লিখিয়ে দিয়েছে, মানে আমার হাজবেন্ড একজনকে পাঠিয়েছিল, তো ওখানে আমার নাম লেখার মানে পোস্ট অফিসে করব আমি, তো ওখানে নাম লেখানোর সময় 10:30 থেকে 11:30, তো যথারীতি একজন নাম লিখিয়ে দিয়েছে। তো ওখান থেকে বলে দিয়েছে যে আজকেও হতে পারে বা দু একদিন পরেও হতে পারে, আমি ফোন করে দেবো, মানে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে ওখানে, ফোন করে ডাকবে আমাকে। আমি এটা তো আমি জানতাম না যে ফোন দু একদিন পরেও হতে পারে বা আজকেও হতে পারে, আমি ভেবেছি আজকেই হয়তো হয়ে যাবে। যাই হোক সেই জন্য তাড়াহুড়ো করছিলাম, রান্নাটাও হয়ে গেল তাড়াতাড়ি করে, আজকে যত সম্ভব ফোন হয়তো আর করবে না, কারণ এখন 12টা বেজে গেছে, আর কখন করবে তাই না, জানি না করবে কিনা। যাই হোক করলেও কোনো অসুবিধা নেই, রান্না বান্না হয়ে গেছে সব। তো চলো এখন স্নান করে নেবো, আর ছেলে ওই যে পড়তে বসেছে, কালকে বেঙ্গলি পরীক্ষা রয়েছে। হ্যাঁ ও দেখাতে বলছে, দেখো আমার হাতের লেখা কত সুন্দর, সবাইকে দেখাও। এই যে এইটা বাদে, এইটা বাদে, এই যে কেন এটা বাদে কেন, এটাও তো সুন্দর হয়েছে, আমি ব্যাক ক্যামেরা করে দেখ। এই যে আদিত্য হাতের লেখা, এই যে বেঙ্গলি হাতের লেখা আদিত্যর, আর আদিত্য এখন এগুলো এটা আমি লিখছি, মধু আমি খাই না, মধু খাই কি লিখছো, আমি আমি মধু খাই, এ ভুল হয়েছে তো, এটা এটা ইরেজ করে ঠিক করো, ওটা অ লিখে দিয়েছো তুমি। তো চলো আমি স্নানটা করে নিই, আমি স্নান করে চলে এসেছি, আর পুজোটা আমার ছেলে দিয়ে দিয়েছে আজকে, তো হাজবেন্ডও এসে গেছে, তো ভাবলাম তাহলে তিনজনে একসাথে খেয়েও নিই, যেহেতু তাড়াতাড়ি সব হয়ে গেছে তাই না। তো চলো আমার হাজবেন্ড আমাকে দিচ্ছে তরকারি, দেখো না আমি না একটা ছোট্ট মাছ নিতে চাইছিলাম, তো বলে কি কেন তুমি ছোট মাছ নেবে, আমাকে সব থেকে বড় তো সেটাই দিয়েছে। আর আমার হাজবেন্ড না বেশি মাছ টাছ খেতে অতটা পছন্দ করে না, ও ও সব থেকে যে ছোটো পিসটা থাকবে সেটা নেবে, আর সব থেকে যেটা বড় থাকবে সেটা বলবে তুমি খাও আমি খাবো না। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমি সন্ধেবেলা বলবো না আফটারনুন বলবো, কোনটা বলবো বলো তো, বুঝে পাচ্ছি না, কারণ এখন সন্ধেও হয়নি আবার বিকেলও নেই, মানে এরকম একটা পরিস্থিতি, মানে বাইরের ওয়েদারটা এরকম আর কি। ছেলে ঘুমিয়েছিল একটুখানি, আমি ঘুমোইনি, আমি একটু শর্ট ভিডিও করছিলাম। আর দেখো বিছানাটার অবস্থা কী হয়ে আছে, যার আলনাটা তো কেউ দেখোই না, কারণ আলনা শীতের দিন আমার এরকমই হয়ে থাকে, একদম যা ইচ্ছে তাই, কি বলবো আর, একটা ঘরের মধ্যে বুঝতেই পারছো এরকমই হবে, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, সেই 3 বছর থেকে তো অ্যাডজাস্ট করে চলছি, বলো আর কতদিন চলবো এরকমভাবে। আমার মা বলে জানো সবসময় যে সবার জীবনে সুখ থাকবে সেটা তো কোনো দিন হয় না, আবার সবসময় সবার জীবনে দুঃখও থাকবে সেটাও কোনো দিন হয় না, সুখ দুঃখ মিলিয়ে জীবনটা তৈরি মানুষের, তো মার কথা মেনেই চলি। আমার মা বলে যে এখন কষ্ট করছিস, একদিন দেখবি ঠিক সেই দিনটা আসবে, তখন আর এরকম কষ্ট করতে হবে না, তখন তোরও নিজের বাড়ি হবে, নিজের সব কিছু নিজেরই হবে, আর নিজের তো নিজেরই হয় তাই না, ছোট্ট একটা যদি কুঁড়ে ঘরও থাকে সেটাও নিজেরই হয়, সেখানে নিজের ইচ্ছে মতো থাকা যায় তাই না। তো চলো বন্ধুরা দেখো ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন আমি ছেলেকে কিছু খেতে দিয়ে পড়তে বসাবো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে 2 লিটার জুস এনেছিল, তো অনেকটা থেকে গেছিলো জানো, তাই একটু নিয়ে খাচ্ছি,
মাথাটা আমার পুরো ধরে আছে। ছেলেকে পড়ানো মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাবে আমার, কদিন পরে সত্যি আমি নির্ঘাত পাগল হয়ে যাব। বাংলাটা কিছুতেই মাথায় ঢোকে না, কিছুতেই না। ও যাই হোক, ছেলেকে পড়িয়ে ডরিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসলাম, তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। বলতে পারো টিপস, এটা টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো। তো শর্ট ভিডিওর উপর আমি তোমাদের কিছু কথা বলতে চাই, যে কিভাবে তোমরা শর্ট ভিডিও করে সেটাকে ভাইরাল করতে পারবে। মোট 5টা টিপস আছে, ঠিক আছে? মোট এই 5টা টিপস তোমরা যদি ফলো করতে পারো, আমি 100% শিওর যে তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে। তো চলো বলে দিই তোমাদের 5টা টিপস কি। নাম্বার 1, দেখো তোমাদের চ্যানেলে, তোমরা যেরকম ধরনের শর্ট আগে থেকেই আপলোড করে এসছো, ঠিক সেই রকম টাইপেরই শর্ট ভিডিও তোমাদের চ্যানেলে আপলোড করবে। ডান্সের চ্যানেল হয়তো ডান্স ভিডিও করে শর্ট, এবার সেইখানে যদি সে একটা কমেডি ভিডিও ঢুকিয়ে দেয় বা আপলোড করে সেখান থেকে, তাহলে সেটাতেও কিন্তু কম সেটাও কিন্তু কম ভাইরাল হতে পারে। মানে যার চ্যানেলে যেরকম ধরনের ভিডিও প্রথম থেকে আপলোড করা হয়, সেই চ্যানেলে সেরকম ধরনেরই ভিডিও আপলোড করতে হবে। হয়ে গেল নাম্বার 1। এইবার নাম্বার টুটা হচ্ছে, দেখতে হবে সব সময় যে কোন টপিকটার ওপরে ভিডিও চলছে, ভিডিও ট্রেন্ডিং চলছে কোন টপিকটা, তো সেই ট্রেন্ডিং ভিডিও করার চেষ্টা করবে, তাহলে সেটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি থাকে, ঠিক আছে? নাম্বার 3, যখনই তোমরা কোনো শর্ট আপলোড করবে, শর্ট ভিডিও, তখনই সেখানে হ্যাশট্যাগগুলো দেওয়ার চেষ্টা করবে, শর্টস মানে শর্টস রিলেটেড যেগুলো হ্যাশট্যাগ রয়েছে। যেমন ধরো আমার ভিডিওতে, আমি বলি আমার ভিডিওতে কিন্তু প্রত্যেকটা শর্ট ভিডিওতে দেখবে হ্যাশট্যাগ শর্টস দেওয়া থাকে। মাঝে মধ্যে হয়তো আমি ফানি ভিডিও দিই, হ্যাশট্যাগ ফানি ভিডিও দিই, যেগুলো ফানি থাকে সেগুলো দিই, মাঝে মধ্যে হয়তো দিও না, যাই হোক কিন্তু মাস্ট আমার শর্টসটা থাকবেই। শর্টস দিলে, তারপরে শর্টস ভিডিও রিলেটেড অনেক হ্যাশট্যাগ রয়েছে সেগুলো দিলে, ট্রেন্ডিং যেটা চলছে হ্যাশট্যাগ ট্রেন্ডিং দিলে, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস দিলে, এরকমভাবে দিবে, তাহলে সেটাও ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। এইবার নাম্বার 4, নাম্বার 4টা হচ্ছে যে তোমরা যে যার চ্যানেলে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতে পারবে যে তোমাদের চ্যানেলের ভিউয়ার্সরা কখন তোমাদের চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকে, কখন তোমাদের ভিডিওগুলোকে দেখতে পারে তারা, তো সেটা তোমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু দেখতে পাবে। তো সেই হিসাব মতো তোমরা ভিডিও ছাড়বে। ধরো কারো ভিডিও, কারো চ্যানেলের ভিউয়ার্সরা একটার দিকে অ্যাক্টিভ থাকে তার চ্যানেলে, সে একটার দিকে তোমরা ভিডিও ছাড়লে, কারো হয়তো 3টে, সেই 3টে ছাড়লে, কারো হয়তো সন্ধ্যের পরে ছাড়লে, তো সেই শেষ যখন তখন শর্ট ভিডিও একদম আপলোড করবে না, ওটা দেখে তারপরে আপলোড করবে, তাহলে দেখবে সেটা ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। আর নাম্বার 5, লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে ধৈর্য। ধৈর্যটা কিন্তু রাখতেই হবে, চ্যানেলে সাকসেস পেতে হলে ধৈর্য রাখতেই হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। দেখো তোমরা যদি ভাবো যে প্রথম প্রথম কয়েকটা ভিডিও পোস্ট করলে দেখলে 30টা 25টা এরকম ভিউজ আসছে, তখনই অনেকে বেশিরভাগই মানে মানুষের মন ভেঙে যায়, ধুর আর করবো না, ভাল লাগছে না, ভিউজ আসছে না, ধুর আর করবো না, আর আপলোড করবো না, এরকম কিন্তু হয়। আমারও হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু আমি হাল ছাড়িনি, আমি কন্টিনিউ যে কটা পেয়েছি সে কটা শর্ট দিয়ে গেছি। আমার ওরকম প্রথমত অনেক কম আসি, এরকম ভিউজ আসতো না, 30টা 40টা এরকম ভিউজ আসতো, কিন্তু আমি কিন্তু ধৈর্য ধরে এই আজ পর্যন্ত দিয়ে গেছি, তো সেই জন্যই হয়তো আমার শর্ট ভিডিওগুলো ভাইরাল হয়েছে, তোমরা দেখতেই পাও। তো ওটাই মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারালে একদমই চলবে না। আর কিছুই না, এই 5টা মাত্র টিপস, এগুলো সবাই পারবে আমি জানি, তো তোমরা ফলো করে চলো, নিশ্চয়ই তোমাদের চ্যানেলে
একদিন না একদিন ভিডিও ভাইরাল হবেই। আর শর্ট ভিডিও ভাইরাল হলে পরে তোমরা বুঝতেই পারছো তোমরা অনেক পরিমাণে শর্ট ভিডিও করো, অনেকটা পরিমাণে তোমরা আর্নিং করতে পারবে শর্ট ভিডিও থেকে। তো আর ডেইলি শর্ট ভিডিও দিয়ে যাও প্রচুর পরিমাণে, যে কটা পারবে শর্ট ভিডিও আপলোড করতে থাকো, যে কটা পারবে। কোনো ধরা বাধা নেই যে হ্যাঁ আমাকে চারটে করতে হবে, হ্যাঁ আমাকে তিনটে করতে হবে, কোনো কিচ্ছু না, যতটা পারবে ততটা আপলোড করে যাও। আর তোমাদের ভিডিও ভাইরাল হবেই, আমি বলছি হবেই, কারণ আমি নিজে দেখেছি আমার ভিডিও সেই আগে কীরকম ভিউজ আসতো আর এখন আমার শর্ট ভিডিওতে কীরকম ভিউজ তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, তাই না? তো চলো আর কি, আমার এখন আপাতত কোনো কাজই নেই, শুধুমাত্র কোনো কাজ নেই বললেই বললে হবে না, কারণ কাজ আছে, পুজো দিতে হবে, তারপরে হচ্ছে রান্না করতে হবে, যদিও বা দুপুরের তরকারি আছে, শুধুমাত্র ভাত করতে হবে আর কিছুই না, ঠিক আছে? আর তাড়াতাড়ি ছেলেকে নিয়ে ঘুমিয়েও পড়তে হবে, কারণ ছেলের পরীক্ষা 8টা থেকে, এবার 8টার দিকে পরীক্ষা হলে পরে তো উঠতে হবে, মিনিমাম আধা ঘন্টা আগে উঠতেই হবে, তাই না? 7:30, আজকেও যেমন 7:30 দিকে উঠেছে ও। তো চলো আর কি, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে।